আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ট্রাক অ্যান্ড বাস সিমুলেটর এশিয়া গেমের আরও একটি নতুন রিভিউ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের রিভিউতে আপনাদেরকে জানিয়ে দিব আমি 2 এবং 3 GB যাদের ফোনের র্যাম আছে তো তারা কি এই গেমটা এই আপডেটে খেলতে পারবেন কি পারবেন না সেটা আমি এখনই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো যাদের ফোনের র্যাম 2 এবং 3 GB আছে তারা অবশ্যই খেলতে পারবেন এবারের আপডেটে। এবারের আসলে মূলত আপডেটের যে কার্যক্রম সেটা মূলত যাদের ফোন 2 এবং 3 GB আছে তাদের উদ্দেশ্যে এবং গ্রাফিক্সটা কিন্তু আপডেট করার জন্য কিন্তু আমাদের এই গেমটা কিন্তু আবার নতুন করে আপডেট করে প্লে স্টোরে কিন্তু এই গেমটা রিলিজ করা হচ্ছে। তো এবারের আপডেটে যাদের ফোনের র্যাম 2 GB আছে তারা যদি গ্রাফিক্স এবং যত কোয়ালিটিগুলো আছে ভিতরে সেটিংসের তো এখান থেকে যদি আপনারা সেই কোয়ালিটিগুলো যদি লো করে দেন তাহলে আপনারা কিন্তু খেলতে পারবেন। আর যাদের ফোনের র্যাম 3 GB আছে তারা খুব সুন্দরভাবেই কিন্তু গেমটা প্লে করতে পারবেন। যদিও আগে যখন গেমটা রিলিজ হয়েছে তখন কিন্তু 3 GB এবং 4 GBতেও কিন্তু অনেক সমস্যার কারণে কিন্তু অনেকে খেলতে পারেননি গেমটা এবং এমন কি অনেকে কিন্তু 3-4 GBতে গেমটা প্লেই করতে পারেননি, এরকম অবস্থা ছিল। তো মূলত এই আপডেটটা কিন্তু এই বাগগুলো ফিক্স করার জন্য এবং কিছু ছোটোখাটো যে প্রবলেমগুলো ছিল সেইগুলোরই সমাধান করা হবে এবং গ্রাফিক্সটা কিন্তু HD কোয়ালিটিরই আপনারা পাবেন। যেমনটা আমি গেম প্লের প্রথম দিকে আপনাদেরকে দেখিয়েছিলাম ঠিক ওই রকমই কিন্তু গ্রাফিক্সটা পাবেন, তার থেকেও ভালো পাবেন কিছুটা। যেহেতু আমি ইউটিউবে স্ক্রিন রেকর্ড করে আমি এই প্লেটা করলাম আর কি গেম প্লেটা, তো সেক্ষেত্রে কোয়ালিটিটা একটু নর্মাল হবে এটাই স্বাভাবিক। তবে আপনারা যখন গেমটা প্লে স্টোর থেকে আপডেট দিবেন বা ডাউনলোড করবেন তখন কিন্তু আপনারা কিন্তু গ্রাফিক্স কোয়ালিটি এই ভিডিওর তুলনায় অনেক ভালো পাবেন। আর এখন যে আমি প্লে করতেছি এটা কিন্তু ইউরোট্রাক সিমুলেটর 2, তো যারা এখনও পর্যন্ত দেখেনি তারা ভিডিওর প্রথম অংশটুকু একটু দেখে নেন যে আসলে গ্রাফিক্সটা কীরকম হতে চলছে। তো এবারে যে আপডেটটা সেই আপডেটটা কিন্তু খুব দ্রুতই আসতেছে, কারণ আমি একটি রিভিউ করেছিলাম যে আসলে আপডেটটা কবে আসতে পারে, তো সেখানে কিন্তু আমি বলেছিলাম যে 6 থেকে 7 দিনের ভিতরে আপডেটটা আসার কথা। তো আশা করি 6 থেকে 7 দিনের আগেই আমরা পেয়ে যাব, আবার কিছুদিন দেরিও হতে পারে। আসলে প্লে স্টোরে তারা আপডেট করে লিঙ্কটি খুব তাড়াতাড়ি দিয়ে দেবে, তো প্লে স্টোরে যতটুকু সময় নেয় আসলে ঠিক অতটুকু সময়ে আর কি আমাদের গেমটা পেতে একটু দেরি হবে আপডেট গেমটা আর কি পেতে। তো আশা করি আমরা খুব দ্রুতই আমরা এই আপডেটটা পেয়ে যাবো। আর 2-3 GB র্যাম যাদের ফোন আছে তাদের আর কোনো টেনশনের কারণ নেই, কারণ 2 GB র্যামে সব কিছু সেটিংস থেকে লো করে দিলে আপনারা খেলতে পারবেন। আর 3 GB র্যামে এখন আর কোনো টেনশন নেই, আর 4 GB হলো তো আরও ভালো। তো এমনটাই আমি আসলে ইমন ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছি যে এবার 2 GB এবং 3 GB র্যামের ফোনেও কিন্তু এই গেমটা কিন্তু প্লে করা যাবে। এখন বাকিটা প্লে স্টোরে আসার পরে আমরা আসলে নিশ্চিত হতে পারবো, তবে আশা করা যায় যে এবার আমরা আপডেটে খুব ভালো কিছু একটা কিছু পেতে যাচ্ছি। তো ভালো কিছু পেতে হলে অবশ্যই অপেক্ষা করতে হবে এটাই স্বাভাবিক। আর বেশিরভাগ মানুষেরই কিন্তু 2 GB র্যামের ফোন, যার কারণেই আর কি অনেকে খেলতে পারেন এই গেমটা। অনেক দিন যাবত অপেক্ষা করার পরও কিন্তু অনেকে খেলতে পারেননি, যাদের র্যাম 2 GB ছিল এবং 3 GB আছে তাদেরও অনেকের সমস্যার কারণে কিন্তু অনেকে খেলতে পারেননি। তো এবার আশা করা যাচ্ছে যে আমরা 2 এবং 3 GB যাদের ফোনে র্যাম আছে তারা এবার এই গেমটা একটু খেলে দেখতে পারবে আসলে কেমন হয়েছে গেমটা। তো অনেকেই দেখা গেল যে গেমটা ডাউনলোড করছে ঠিকই কিন্তু খেলতে পারেনি এই ল্যাগের কারণে বা বিভিন্ন সমস্যার কারণে, তো এবার সেই সমস্যাগুলোই সমাধান করে কিন্তু আপডেটটা দেওয়া হচ্ছে। তো আশা করি আমরা ভালো কিছুই পেতে যাচ্ছি এবং খুব তাড়াতাড়ি আপডেটটা পাবো এটাই আমরা আশা করি। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে এই ধরনের ভিডিও পাবেন সবার আগে। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না। তো ভালো থাকবেন সকলে, আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন সকলে, খুদা হাফেজ।